ক্ষুদিরাম বোস সম্পর্কে তোমরা নিশ্চয়ই অবগত আছো। আজকে আমি তোমাদের ক্ষুদিরাম বসু সম্পর্কে কিছু জানা এবং অজানা কথা বলবো। ক্ষুদিরাম বসু 3রা ডিসেম্বর 1889 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মেদিনীপুরে। তার বাবা ছিলেন তৈলক্যনাথ বসু ও মা লক্ষ্মীপ্রিয়া দেবী। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী এবং অগ্নিযুগের প্রথম শহীদ। তিনি দেশের জন্য নিজের প্রাণকে নিবেদিত করেছিলেন। ক্ষুদিরাম বসুর শৈশবকাল কেটেছিল মেদিনীপুর জেলার মোহবনী গ্রামে। তার জন্মের আগে তার দুই ভাই মারা যায়। তখন সে সময়ের রীতি অনুসারে তার বড় বোন অপরূপা দেবী তার মার কাছ থেকে 3 মুঠো খুদ দিয়ে এই ভাইটিকে কিনে নেয়। মানে সে সময় প্রচলন ছিল, অনেকে কড়ি দিয়ে কিনত, কিন্তু সেই হিসেবে তার দিদি কিনেছে খুদ দিয়ে। খুদ দিয়ে যেহেতু তাকে কিনে নিয়েছেন, তাই তার নাম হয় ক্ষুদিরাম। খুব ছোটবেলাতেই ক্ষুদিরাম তার মা এবং বাবাকে হারিয়েছিলেন। তার দিদি তাকে মানুষ করতে থাকেন। তার স্নেহ ভালোবাসায় ক্ষুদিরাম ক্রমশ বড় হয়ে উঠলেন। তার জামাইবাবু তখন তমলুকের দেওয়ানি আদালতের সেরেস্তাদার, অপরূপা দেবীর স্বামী অমৃতলাল বাবুর চাকরিতে মাঝে মধ্যে বদলি হতো। এই বদলির চাকরি তাকে কোনো জায়গায় স্থির থাকতে দিত না, ফলে ক্ষুদিরামও এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতেন। কিন্তু তিনি শিক্ষা জীবনের ক্ষেত্রে স্কুলে ভর্তি হয়েছিলেন। যখন অমৃতলাল মেদিনীপুরে বদলি হয়েছেন, তখন তাকে ভর্তি করা হলো মেদিনীপুর কলেজিয়েট স্কুলে। এই স্কুলেরই একজন শিক্ষক ছিলেন বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু। সে সময় তার চেষ্টায় বঙ্গভঙ্গ আন্দোলন খুব জোরালো হয়ে উঠেছিল। তিনি চাইছিলেন এই অল্প বয়সী ছেলেদের নিয়ে একটি দল গড়তে, এক কথা যাদের পিছু টান থাকবে না। সেই দলে এসে তখন ক্ষুদিরাম বোস যোগদান করেন। তারপর থেকেই তার জীবনেও ও ব্যক্তিত্বে পরিবর্তন দেখা দিতে থাকে। ক্ষুদিরাম হয়ে উঠলেন এক অন্য মানুষ। তিনি সেখানে লাঠি খেলা শিখলেন, ব্যায়ামের জন্য শরীরকে আরো মজবুত করে তুললেন। তার সংকল্প ছিল গ্রামের সকল মানুষকে সত্যিকারের মানুষ করে তোলা। তিনি বিপদে আপদে সকল মানুষের পাশে দাঁড়াতেন। সেই একদম ছোট্ট ক্ষুদিরাম, যে কেউ বিপদে পড়লে প্রথমে ডাক পড়ত ক্ষুদিরামের। ক্ষুদিরামের হৃদয় ছিল অন্যের জন্য স্নেহময়ী দরদি। তার মধ্যে ছিল মানুষের প্রতি গভীর ভালোবাসা। কারো অসুখ শুনলে ক্ষুদিরামের প্রাণ কেঁদে উঠত। জনগণের সেবা করাই ছিল তার ব্রত। আবার কখনো কাউকে যদি তিনি দেখতেন না খেয়ে আছে বা উপবাসী রয়েছে, তিনি দৌড়ে ছুটে যেতেন দুটো অন্নের ব্যবস্থা করতে। প্রকৃতির নানা দুর্যোগে আক্রান্ত মানুষদের সাহায্যের জন্য তিনি বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করতেন, ত্রাণ সংগ্রহ করতেন। ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে যখন স্বদেশী আন্দোলন শুরু হয়, চারিদিকে বিদেশি জিনিসের বয়কট, বিলিতি কাপড়, বিলিতি নুন, এগুলোকে বয়কট, চারিদিকে ব্রিটিশ জাতির বিরুদ্ধে ক্ষোভ ও আন্দোলন শুরু হলো। এই সময় মেদিনীপুরে একটি শিল্প মেলা বসল 1906 খ্রিস্টাব্দ। মেদিনীপুরে মারাঠা কেল্লায় কৃষি শিল্প প্রদর্শনী মেলা বসে। এই মেলা প্রাঙ্গণে সোনার বাংলা নামে এক বিপ্লবী পুস্তিকা বিলি করতে গিয়ে ক্ষুদিরাম প্রথম রাজনৈতিক অভিযোগে অভিযুক্ত হন। ক্ষুদিরাম হঠাৎ সেই সময় পুলিশের বাধা পেয়ে তার বুকে এক প্রচণ্ড আঘাত করে পালিয়ে গেলেন। সেই পুলিশ আক্রান্ত হল। এই অপরাধে তার পিছনে পুলিশ লেলিয়ে দেওয়া হলো, ব্রিটিশ পুলিশ। কিন্তু তার কাছে হার মেনে গেল, ব্রিটিশ পুলিশ তাকে ধরতে পারল না। তবে তিনি পরে ধরা পড়েছিলেন প্রায় 3 মাস পর। বিপ্লবীদের
এই বই কোথা থেকে বেরিয়েছে সেই গোপন কথা জানবার জন্য পুলিশ ক্ষুদিরামের উপর অকথ্য অত্যাচার করল, বালক ক্ষুদিরাম। কিন্তু তিনি একটি কথাও প্রকাশ করলেন না, সব মুখ বুঝে সহ্য করলেন। ব্রিটিশ সরকার তখন ক্ষুদিরামকে ছেড়ে দিতে বাধ্য হল। এরপর থেকে বিপ্লবী মহলে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ল, সকলের মুখে মুখে ক্ষুদিরামের প্রশংসা শোনা গেল। এই সময় মেদিনীপুর জেলার ম্যাজিস্ট্রেট হয়ে এলেন কিংসফোর্ড, অত্যাচারী কিংসফোর্ড। এই ইংরেজ শাসক ভারতীয়দের উপর নানা রকম অত্যাচার শুরু করল। বিপ্লবী মহলে তখন এই অত্যাচারের বিরুদ্ধে বেশ ক্ষোভ দেখা গেল। মাত্র 12 বছরের বালক সুশীল সেনকে বিনা অপরাধে নির্মমভাবে প্রহার করায় বিপ্লবীদের মধ্যে তখন ক্রোধের দাবানল চলে উঠল। তারা এই অত্যাচারকে আর মেনে নিতে পারলেন না। এক গোপন সভায় তারা ঠিক করলেন, অত্যাচারী কিংসফোর্ডকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। আর তার ভার দেওয়া হল ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির উপর। ক্ষুদিরাম বসুর বয়স তখন 18 বছর আর প্রফুল্ল চাকির বয়স তার থেকে একটু বেশি, হয়তো 19 বছর। হাসি মুখে তারা নেতাদের সেই নির্দেশকে মেনে নিলেন। আর কিংসফোর্ড তখন বদলি হয়ে এসেছেন বিহারের মজফফুরপুরে, সেটি 1908 সালের কথা। এদিকে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি মজফফরপুরে এক ধর্মশালায় এসে উঠলেন। তাদের উদ্দেশ্য ছিল সেখান থেকে কিংসফোর্ডের গতিবিধিকে লক্ষ্য করা। তারা লক্ষ্য করলেন প্রতিদিন ঠিক রাত 8টার সময় কিংসফোর্ড একটি ফিটন গাড়িতে ক্লাব থেকে বাড়িতে ফেরেন। বিপ্লবীরা এই অনুযায়ী তাদের পরিকল্পনা ঠিক করলেন। সেদিন ছিল নিঝুম রাত, 1908 সালের 30শে এপ্রিল। যে পথে কিংসফোর্ড সাহেব ফিরতেন সেখানে একটি গাছের আড়ালে লুকিয়ে রইলেন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। তারা ওই ফিটন গাড়ি আসার অপেক্ষায় প্রহর গুনছিলেন। একটু পরেই গাড়ির শব্দ শোনা গেল। সঙ্গে সঙ্গে তারা বের হয়ে এসে গাড়ির দিকে বোমা ছুড়লেন। আগুন ধরে গেল ওই ফিটন গাড়িতে। ক্ষুদিরাম ও প্রফুল্ল দুজনে খুব খুশি হয়ে বাড়ি ফিরলেন। কিন্তু তাদের হিসেব একটু ভুল হয়েছিল। যে গাড়ি লক্ষ্য করে তারা বোমা ছুড়েছিলেন সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না, ছিলেন ব্যারিস্টার কেনেডি সাহেবের স্ত্রী ও মেয়ে। আঘাত পেয়ে তারা মারা গেলেন। এই সংবাদ শহরের সর্বত্র দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সবাই বুঝল এটা বিপ্লবীদেরই কাজ। বিশেষ করে পুলিশের এ কথা বুঝতে দেরি হলো না যে এটা স্থানীয় বিপ্লবীরই কাজ। আশপাশ বিভিন্ন জায়গায় টহল দিতে লাগলো ব্রিটিশ পুলিশ। তাদের কড়া পাহারা এড়াতে পারলেন না ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি। একে একে দুজনেই ধরা পড়লেন। ধরা পড়ার আগেই প্রফুল্ল চাকি আত্মহত্যা করলেন, আর ক্ষুদিরাম আত্মহত্যা করতে না পেরে পুলিশের হাতে ধরা পড়লেন। এরপর ক্ষুদিরাম বসুর বিচার শুরু হল। দুজন মহিলাকে হত্যা করার জন্য তার বিচার হয় এবং চূড়ান্তভাবে তার ফাঁসির আদেশ হয়। ফাঁসির দিন ধার্য হল 1908 সালের 11ই আগস্ট। সেই দিন খুব ভোরে ক্ষুদিরাম উঠে পড়লেন। ভাবছিলেন তাকে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে, অথচ সবাইকে ছেড়ে যেতে তার মন সরছিল না। কিন্তু নির্ভীক হৃদয়ে তিনি ফাঁসির জন্য তৈরি হলেন। তার মনের মধ্যে তিনি যেন একটি শক্তির সন্ধান পেয়েছিলেন, তাই ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তিনি ছিলেন নির্ভীক। হাসি মুখে ফাঁসির দড়ি গলায় দিয়ে তিনি মৃত্যুকে বরণ করলেন। সবাই তা দেখে অবাক হয়ে গেল। হাসতে হাসতে মরণকে বরণ করা ক্ষুদিরামের পক্ষেই সম্ভব হয়েছিল, কারণ তিনি দেশকে এত ভালোবাসতেন যে দেশের স্বাধীনতা আনার জন্যে সব কিছু ত্যাগ স্বীকার তার পক্ষে কঠিন ছিল না। দেশমাতৃকার পায়ে নিজের প্রাণ আহুতি দিয়ে তিনি অমর হয়ে রইলেন। আর তার এই উজ্জ্বল উদাহরণ
দেশের তরুণ তরুণীরা প্রেরণা লাভ করল। স্বাধীনতার বেদিতে ক্ষুদিরামের জীবনের এই উৎসর্গ আজও উজ্জ্বল হয়ে রয়েছে। বাংলা কাব্যে, সাহিত্যে, সঙ্গীতে ও ইতিহাসের পাতায় ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে তার আত্মবলিদান মাধ্যমে বিপ্লবী আজ আমাদের কাছে ক্ষুদিরাম বসু মৃত্যুঞ্জয়ী হয়ে আছেন। ক্ষুদিরাম বোস বলতেন, পরাধীনতার থেকে কোনো বড় ব্যাধি নেই। একটি 16-17 বছর বয়সের ছেলে সেই সময় সমগ্র স্বাধীন ভারতের একটি স্বপ্ন দেখতেন। সাধারণত আমরা দেখতে পাই যে এই বয়সের ছেলেমেয়েরা খেলাধুলা, স্কুল কলেজে পড়াশোনা, বন্ধুবান্ধবের সাথে আনন্দ ফুর্তি করতে ভালোবাসে। আর এখনকার ছেলেমেয়েরা তো এগুলো কল্পনাও করতে পারবে না, তারা সোশ্যাল মিডিয়াতেই বেশি মত্ত থাকে। তিনি যখন মাত্র 9 শ্রেণীতে পড়তেন, 1905 সালের কথা, সেই সময় তিনি যুগান্তর পার্টিতে যোগদান করেন এবং মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন চলছিল, ইংরেজ সরকার বাংলা বিভাজন করতে চেয়েছিলেন। আর এই বঙ্গভঙ্গ আন্দোলনেরই একটি অংশ ছিল বিদেশি দ্রব্য বর্জন এবং স্বদেশি দ্রব্য গ্রহণ। সেই সময় ঋষি অরবিন্দ বন্দে মাতরম পত্রিকায় বিদেশি দ্রব্য পোড়ানোর জন্য সকলের কাছে আবেদন করেন তার লেখার মাধ্যমে। আর ইংরেজ সরকারের রক্তচক্ষু তখন আমাদের বাংলার বিভিন্ন পত্রপত্রিকার উপর, কারণ এই পত্রপত্রিকাগুলোই দেশবাসীকে সংগঠিত করত, বিপ্লবীদের সংগঠিত করত। ক্ষুদিরাম বোস ও তার বন্ধুরা লুকিয়ে লুকিয়ে এই পত্রিকা পড়তেন। আর এই স্বদেশি আন্দোলন যে ক্রান্তিকারীরা ছিলেন তাদের উপর অত্যাচারী জজ ডগলাস কিংসফোর্ড বিভিন্ন ধরনের নিয়ম নীতি করে তাদের কষাঘাত করতেন, চাবুক দিয়ে মারার বিধান দিতেন, যা কোনো সময় বিপ্লবীরা সহ্য করতে পারেনি। তাই বিপ্লবীদের যখন সহ্যের বাঁধ ভেঙে যায় তখনই কিন্তু তাকে মারার দায় বর্তায় ক্ষুদিরাম বসুর উপর। যাই হোক, ক্ষুদিরাম বসুকে কিন্তু ধরা অত সহজ ছিল না, তিনি মেরেছিলেন দুজন ব্রিটিশ মহিলাকে অনিচ্ছাবশত। যাই হোক, তিনি পালিয়েছিলেন। সেই সময় কিন্তু আমাদের দেশেও গদ্দার ছিল, এখন যেমন গদ্দার রয়েছে যারা দেশের খাবে কিন্তু বিদেশের গুণগান করবে, সেই সময় তাই হয়েছিল। সেই সময় আমাদের দেশের গদ্দাররা ক্ষুদিরাম বসুর যে গতিবিধি, সেই গতিবিধি ইংরেজদের কাছে ফাঁস করে দিয়েছিল। মেদিনীপুরের, মুজফ্ফরপুরের থেকে যখন মেদিনীপুরে আসার চেষ্টা করছিলেন ক্ষুদিরাম বসু, সেই যাবার যে যাত্রাপথ তারা তখন ব্রিটিশ পুলিশকে বলে দেয়, এবং যার ফলে ব্রিটিশ পুলিশদের কাছে ক্ষুদিরাম বসু ধরা পড়ে। আরও এরকম ছোট ছোট অনেক ঘটনা রয়েছে। 13 জুন 1908 সাল যখন ক্ষুদিরাম বসুকে তার সাজা শোনানো হয়, এই বালক ক্ষুদিরাম নির্বিকার ছিলেন। জজ তখন ক্ষুদিরামকে বলেন, তুমি কি বুঝতে পেরেছ তোমার কি সাজা হয়েছে? ক্ষুদিরাম বলেন, হ্যাঁ, তবে আমি কিছু বলতে চাই। জজ তখন বলেন, তার কাছে সময় নেই তার কথা শোনার মতো। ক্ষুদিরাম বলেন, আমি একটি সুযোগ যদি পাই বলতে পারি কিভাবে বোমা বানানো হয়েছিল, যাতে অন্যান্য বিপ্লবীরা সেই বোমা বানানোর কৌশল সহজেই রপ্ত করতে পারে এবং বোমা তৈরি করতে পারে, ঘরে ঘরে বোমা তৈরি হতে পারে, আর স্বাধীনতা আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, আর বোমা বিস্ফোরণের মাধ্যমে ব্রিটিশদের কর্ণ কুহরে আমাদের স্বাধীনতার যে গুঞ্জন, যে শব্দ, যাতে সহজেই পৌঁছে যায়, কারণ ব্রিটিশরা তো সে সময় বেহেরা কালা হয়ে গেছিল। সে সময়
ক্ষুদিরাম বসুর সমর্থনে বালগঙ্গাধর তিলক তার পত্রিকাতে অনেক কথা লিখেছিলেন। সেই অপরাধে 1908 থেকে 1914 সাল পর্যন্ত প্রায় 6 বছর রাজদ্রোহের অপরাধে বালগঙ্গাধর তিলককে বর্মা জেলে রাখা হয়। এই সময় তিলকের হয়ে কেস লড়েছিলেন মোহাম্মদ আলী জিন্না, যিনি পরবর্তীতে ভারত বিভাজনের কাণ্ডারি ছিলেন, পাকিস্তান তৈরি করেছিলেন। এরকম আরও ছোট ছোট অনেক ঘটনা রয়েছে যেগুলো সবসময় সামনে আসে না। যেমন ক্ষুদিরাম বসুর ফাঁসির পর বাংলাতে কয়েকদিন স্কুল কলেজ বন্ধ ছিল, কারণ বাঙালিদের কাছে তিনি অত্যন্ত প্রিয় ছিলেন, লোকপ্রিয় ছিলেন। সেই সময় যুবকদের ধুতি পাঞ্জাবিতে ক্ষুদিরাম বসু লেখা থাকত। তার মৃত্যুর পর চারণ কবিদের সেই গান, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। আজও সেই গান শোনার পর আমাদের চক্ষে জল অশ্রুধারা নেমে আসে। ক্ষুদিরাম বসু আত্মবলিদান আমরা বাঙালিরা সহজে মেনে নিতে পারিনি, তাই আজও আমরা স্কুল কলেজ যে কোনো জায়গায় আমরা 1908 সালের সেই 11ই আগস্টকে স্মরণ করে এখনও 11ই আগস্ট তাকে স্মরণ করি। তার প্রতিকৃতিতে মাল্যদান, শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাকে মনে রাখি। এক ক্ষুদিরামকে হারিয়েছি আমরা ঠিকই, কিন্তু আমরা বাঙালিদের মধ্যে অনেক ছেলের নাম ক্ষুদিরাম পেয়েছি। এক কথায় হাজার হাজার ক্ষুদিরাম জন্মগ্রহণ করেছে। এখনও অনেক বাচ্চা জন্মাবার পর যখন গলায় কোনো ফাঁসির চিহ্ন হয় আমরা বলি ক্ষুদিরাম জন্মগ্রহণ করেছে। এখন শুধু চারণ কবি নয়, প্রত্যেক ভারতবাসীর কণ্ঠেই শোনা যায় একবার বিদায় দে মা ঘুরে আসি গা এই গানটি।